আসলে বিএনপি হচ্ছে আলবদর আল শামস রাজাকার তাদের উত্তরসূরিদের সংগঠন, আর ইশরাককে আমরা চুনোবটি মনে করি। সে ছাত্রলীগের শক্তি সম্বন্ধে তার কোনো ধারণা নাই। ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির পতাকা তলে বিএনপির মতো সংগঠন পায়ের তলে পরে পিষ্ট হয়ে যাবে। সেখানে ইশরাক আসলে শিশু বাচ্চা, ছোট মানুষ, ভুল করে কিছু বলে বলেছে, আমরা তাকে এই জায়গায় ক্ষমা করে দিতে চাই। কিন্তু তারা যদি বলতে চায় যে বাংলাদেশ ছাত্রলীগের শক্তি দেখতে চায়, তাহলে আমরা বলতে চাই আপনারা রাজপথে আসুন, ছোট বাচ্চাদের মতো আবোল তাবোল না বকে আপনারা রাজপথে ছাত্রলীগকে মোকাবেলা করুন। আপনাদের বিএনপির কত শক্তি আছে সব নিয়ে আসুন। আপনাদের সাথে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে খেলা হবে, আমরাও বলতে চাই খেলা হবে, আসুন রাজপথে আসুন। ওই বাইরে থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে কোনো ভয় পাইনি আমরা। আমরা বাংলাদেশ ছাত্রলীগ পিতা মুজিবের আদর্শিক সৈনিক, আমরা কোনো ধরনের গোলা বারুদ বোমা পিস্তলকেও ভয় পাই না। ওই ইশরাকের মতো ছোট বাচ্চা কি বললো না বললো এটা নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা আমরা হাস্যরস ভেবে উড়িয়ে দিচ্ছি।